بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين السلام عليكم ورحمة الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة, والصلاة, والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى حكم من حكم بغير ما أنزل الله قال الله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله أكبر الصمت وطلوع الله رب العالمين তার দিন নাজেল করেছেন এবং তার দিনের প্রতি আমল করা তার দিনের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জাতির উপর ফরজ করেছেন সালাত এবং সালাম নাজিল হুপন মাহমুদুর রসুল্লাহ সাল্লামের উপর যার আনুগত্য যার অনুসরণ ছাড়া আল্লাহ প্রদত্ত দিনের বাস্তবায়ন হয় না একমাত্র তার আনুগত্য করা এবং তার অনুসরণ করে আল্লাহাক ফরজ করেছেন আল্লাহ পাকের আনুগত্যের উপরে রাসুল আল্লাহ আসলামের আনুগত্য আল্লাহ পাক ফরজ করেছেন ইতাক অনুসরণের ক্ষেত্রে ইত্তেবা একমাত্র রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামের করা ফরজ করেছেন কলেন কুন্তুম তো হেবন আল্লাহ ফত্তাবিহেব কুমল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ পাকের ভালোবাসা তোমরা পাবে আমাদের আকিদত্ত তহিদে ধারাবাহিক গত দুই সপ্তাহ থেকে দর্শের যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে মানবরচিত বিধানের বা বিধান দিয়ে বিচার পরিচালনা করা বা কোনো একটি বিচার করা একটি বিচার করা একটি বিষয়ের ক্ষেত্রে অথবা একাধিক বিচারের ক্ষেত্রে অথবা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবরচিত বিধান দিয়ে বিচার পরিচালনা করা ফেসালা করা এর হুকুম গত দুটি আলোচনাতে এই বিষয়ের উপরেই শেখ আল্লা মাস হাফিজ বক্তব্য বক্তব্যদের তহিদে পেশ করা হয়েছে মানবরিচিত বিধানের হুকুম এবং মানবরচিত বিধান দিয়ে ফায়সালা করা বিচার করার হুকুম আজকে আরেকটি বিষয় এর সাথেই সংশ্লিষ্ট সে সম্পর্কে আলোকপাত করা হবে তা হচ্ছে মানবরিচিত বিধান দিয়ে বিচারকারীর হুকুম বিচার করার হুকুম গতটি ছিল আর এটা হচ্ছে বিচারকারীর হুকুম যে মানব বিধান দিয়ে বিচার করি বিচারক তার হুকুম কি সে মুসলিম সে কাফের কাফের হলে ছোট কাফের না বড় কাফের কখন ছোট কাফের কখন বড় কাফের মানবরচিত বিধান দিয়ে বিচার করার হুকুম সম্পর্কে আমরা জেনেছি যে সেটি হচ্ছে কুফর কাজটির হুকুম জেনেছি এটা হচ্ছে কাজের হুকুম আর যে কাজটি করে তার হুকুম তো আগের আলোচনা ছিল কি সম্পর্কে এই কাজটির হুকুম সম্পর্কে বিধান সম্পর্কে যে শরীয়তের বিধান কি এই কাজের সম্পর্কে সেই কাজটি হচ্ছে মানবরচিত বিধান দিয়ে বিচার করা আর যে এই কাজটি করে অর্থাৎ রচিত বিধান দিয়ে বিচার করে বিচারক তার হুকুম কি সে মুসলিম তো মুসলিমের সাথে ফাসেক বলবো না সে মুসলিম থাকবেই না কুফরি দুই প্রকার কুফরে এতে কাদ আর কুফরে আমল আমলগত কর্মগত কুফরি আর বিশ্বাসগত কুফরি তো এই ধরনের রচিত বিধান দিয়ে যারা বিচার করে তাদের হুকুমটি বিশ্বাসগত কুফুরি মানে বড় কুফুরি যা ইসলাম থেকে বের করে দেয় এই শ্রেণীর লোকদেরকে নাকি সেটি আমলগত কর্মগত কুফুরি যাতে ফাঁসে গণাগার হয়ে ইসলামের গণ্ডিতে থাকে এই বিষয়গুলি আজকে আলোচনা হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেখ হাফেজ মাসা আল্লাহ এই ক্ষেত্রে মানুষকে যারা বিচারক তাদেরকে সাত ভাগে ভাগ করেছেন সাত শ্রেণিতে বিভক্ত করেছেন এই আলোচনা থেকে না আমরা তাদের ক্ষেত্রে হুকুম লাগাবের ক্ষেত্রে তাদের বিধানের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি জুলুম করব ঘাটতি করব। না তাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দেবো অথচ তারা এর হক রাখে না আর না তাদেরকে জবরদস্তি ইসলাম থেকে বের করে দেবো অথচ তারা ইসলাম থেকে বের হয় না এই বিষয়গুলি আমরা জানতে পারবো শেখ বলছেন হুকমান হাকামা বেগাই রেমা আনজাল্লাহ আল্লাহ যা নাজেল করেছেন সেই বিধান ছাড়া অন্য কোন আইন কানুন দিয়ে অর্থাৎ মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে তাদের হুকুম কি হুকমান হাকামা বেগাই রেমা আনজালাল্লা মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে বিচারক তাদের হুকুম কি তাদের শরীয়তি বিধান কি

আয়াতে করিমাতে এ কথা বর্ণনা করা হয়েছে যে আন্নাল হুকমা বেগের আল্লাহ কুফরুন আল্লাহ নাজিল কিন্তু বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা যা আল্লাহর বিধানের বিরোধী মানুষের আইন কানুন যদি কোরআন এবং সন্না থেকে নেওয়া হয় তাহলে সেটা রচিত থাকলো না মানুষে আইনের আর্টিকেল তৈরি করেছে সংবিধান তৈরি করেছে কিন্তু কোরআন সুন্নাহর কোরআনে কারিমের কোন আয়াতের আলোকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন হাদিসের আলোকে তাহলে সেটা সেই সংবিধানের বিরোধী আমরা না কারণ সেই সংবিধান গ্রহণ করা হয়েছে তার উৎস হচ্ছে আপনারা বলছেন না কিন্তু আমাদের এই হুকুমটি হচ্ছে যারা কোরআন সুন্নাহকে উপেক্ষা করে বেপরোয়াহে কোরআন সুন্নাহর কোনো গুরুত্ব না দিয়ে কোরআন সুন্নাহ থেকে সেই বিধান কই না আইন কোরআন সুন্নাহ বিরোধী ইচ্ছে মতো তারা আইন কানুন তৈরি করেছে হয় ব্রিটিশ ল আর না হয় আম্নিকে আনলা না হয় ফরাসি হ্যাঁ আইন কানুন অথবা অন্য কোন দেশের এই আয়াতে কেরিমাতে কি বলা হয়েছে যে মানব রচিত বিধান দিয়ে বিচার করা হচ্ছে কুফর ওয়াহাদ আল কুফরও তারা তেন কুফরান একবার ইয়াম কোলো আনির মিল্লা ও তারা তেন কুফরান আশকার লাইউ ক মিল্লা শেখ বলছেন যে যখন আল্লাপা কাফেরুন বলেছেন তাহলে কাফের হচ্ছে দুই রকমের সবগুলি বড় কাফের নয় কোরআন এবং হাদিসে দুই রকমের কাফের কথা উল্লেখ করেছেন দুই রকমের কুফুরির কথা উল্লেখ করেছেন কাজের ক্ষেত্রে দুই রকমের কুফুরি আর ব্যক্তির ক্ষেত্রে দুই রকম কাফের কথা লাফা উল্লেখ করেছেন তারলাম উল্লেখ করেছেন কখনো কখন এই কুফুরি কি হয়ে যায় বড় কুফুরিতে পরিণত হয় যা মিল্লাতে ইসলামী থেকে মানে দিন ইসলামের গন্ডি থেকে বহিষ্কার করে দেয় মুসলিম মোটেই থাকে না যদিও দাবি করে নামাজ রোজা করে হ্যাঁ জমা জামাতে হাজির হয় তারপরে মুসলিম থাকে না মানবরিচিত বিধান দিয়ে বিচার করার কারণে কখনো কখনো কুফর কখনো কখনো ছোট কুফরি হয় তাহলে বোঝা গেল যে কুফরি দুই প্রকার এই ক্ষেত্রে আমরা খারেজিদের থেকে চরমপন্থীদের থেকে আহলে সোনাতল জামাত ভিন্ন চরমপন্থী খারেজি যারা আজকালকার যুগে বা যে কোনো যুগে আর তারা ঢালাহারে কাফের বলা হয়েছে মানে বড় কাফের বলে ছোট কাফের বলে তাদের কাছে কিছু নেই সেবাবুল মুসলিমকে গালমন্দ করা হচ্ছে কাজ আর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লড়াই করা মুসলিমের বিরুদ্ধে কোন ব্যক্তি মুসলিম হোক অথবা কোন গোষ্ঠী মুসলিমের বিরুদ্ধে লড়াই করা কি কুফরুন কুফুরি কাজ কুফুরি কাজ মানে কাফের হয়ে গেছে তাহলে মুসলিমকে খুন করলে বড় কাফের হয়ে যায় খারেজিদের কাছে তখন তো আহলে জামাতের কাছে কুফরি দুই রকমের কুফুরি দুই রকমের কখনো বড় কুফুরি হয় কখনো ছোট কুফুরি হয় কুফুর দোনা কুফুর আর এগুলি আইম্মাই কেরামদের ভাষায় তাদের কিতাব আদিতে রয়েছে এবং বোখারি রহমতুল্লাহ কিতাব সহি বোখারিও যদি পড়েন কোরআন কেনিফের পরে যে কিতাবের স্থান হাদিসের সব যাতে কিতাব কিতাব অলি ইমান তো তাতে দেখবেন তিনি অধ্যায় কায়েম করেছেন এই ইমান আর কুফুরির আর তাতে একটি অধ্যায় বলছেন যে অকুফুরন্দনা কুফুর এক কুফুরি আর কুফুরি চাইতে ছোট রয়েছে কোন কোন কুফরি বড় কুফরি কোনটা হচ্ছে ছোট কুফরি বলেন ওয়াহাজাল কুফরু আল্লাহ যে বলেছেন মানব রয়েছে বিধান দিয়ে যারা বিচার করে তারা কাফের হয়ে যায় এই কুফরি তারাত এই কুফরা বড় কুফরিতে পরিণত হয় ইয়ান কুলানিল মিল্লা যা ইসলাম থেকে বের করে দেয় ওয়াতারা তান ইয়াকুন কুফরা আসগর কখনো কখনো ছোট কুফরি হয় লা ইউখরাজ মিনাল মিল্লা যেটা ইসলাম থেকে মিল্লাতে ইসলামি থেকে বের করে মুসলিম থাকে তারপরে তার এই কাজটি কুফরি কাজ মানে ছোট কুফরি অর্থাৎ তাকে অন্য ভাষে ফাসিক বলতে পারে না ফরমান আংশিক সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়েছে পুরোপুরি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায় ওয়া যালিকা হালিল হাকিম তাহলে এটা কেমন করে যারা মানব রচিত বিধান দিয়ে বিচার করে সে বিচারের হুকুম করুক উপর থেকে অথবা প্র্যাকটিক্যালি বিচার করুক যেমন বিচারপতি অথবা কোন একটা বিষয়ের ক্ষেত্রে সালিস করতে মীমাংসা করতে গিয়ে গ্রাম্য বিচার যেগুলো সামাজিক বিচার অথবা পারিবারিক কোন বিচার করতে গিয়ে বিচার করুন কিন্তু কোরআন হাদিসের বিরোধী বিচার করলো কোরআনে কেনেমে ধরেন জেনার শাস্তি যা নির্ধারণ আছে হদ নির্ধারণ আছে আর ও বলছে যে এক কাজ করো লাগাও পঞ্চাশ জুতা বা তাকে করো চুন চুনকালি লাগাও করে না এগুলো আমাদের দেশের জাহেল সমাজ তাই তো মানবরচিত বিধান সেটা আদা আদালত আদালত হলি শুধু কুপুরি এমন কথা না অনেকে ভাবেন এই বিষয়গুলি যখন আলোচনা হয় শুধু তাদের দৃষ্টি কোথায় চলে যায় আদালতের উপর চলে যায় নেতাদের দিকে চলে যায় না 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 আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে একটা বিচারের ঘটনা ঘটেছে অথবা একটা ছেলে মেয়ে অথবা আপনার ভাই বেরাদর কেউ বা গ্রামবাসী কেউ অন্যায় কাজ করেছে এখন সামাজিক বা পারিবারিক একটা বিচারে বসে ইচ্ছে মতো বিচার করলেন যেগুলি করান হাতিস নেই কোন এর অস্তিত্ব নেই এই শাস্তির তো এটা মানে রচিত বিধান দিয়ে বিচার করে আপনাদের রচিত এটা তো বলছেন যে বিচারকের অবস্থার দিকে লক্ষ্য করে হুকুম লাগাইতে হবে বিচারকের অবস্থা কি তার অবস্থা দেখে কখনো কখনো সে বড় কাফের বলে বিবেচিত হবে কখনো কখনো ছোট কাফের বলে বিবেচিত হবে তাহলে বিচারপতির যে বিচার সালিস করছে যে কোন জায়গায় বসে তার অবস্থা দেখতে হবে এখন অবস্থা গুলি শুনেন এখানে অবস্থা ওই বিচারক যদি এই বিশ্বাস করে যে আল্লাহ নাজল করা বিধান ওহি দিয়ে বিচার করা কোরআন এবং হাদিস দিয়ে বিচার করা ওয়াজেব নয় মুস্তাহ ইসলাম মানে কিন্তু এইরকম ইসলাম মানে যে আল্লাহর আইন দিয়ে বিচার করা ওয়াজিব ফরজ নয় করলে ভালো আমরা যখন মুসলিম সুতরাং ইসলামী দণ্ডবিধান যদি আমরা কায়েম করি বা ইসলামের আলোকে যদি আমাদের সামাজিক বিচারটা করি বা আমাদের পারিবারিক একটা সমস্যা হয়েছে সেখানে জমি জায়গা নিয়ে ঝগড়া ভাই ঝগড়া ভাগ বন্টন নিয়ে সেখানে আর কোরআনে একিম উঠিয়ে দেখলেন না যে ওয়ারেসিনের জন্য ফারায় হুকুম হাকাম আছে আপনার একটা পারিবারিক একটা সমস্যার সমাধান হিসাবে যাও একে এতটা জমি দাও একে এত টাকা দাও টাকা দাও সবাই রাজি হয়ে গেল হয়ে গেল এটাও একটা বিচার প্রযোজ্য হবে সে যদি বিশ্বাস করে বিচারক যে আল্লাহ নাজেল করা বিধান দিয়ে বিচার করা ফরজ নয় বরং ভালো করলে ভালো একজন মুসলিম কোরআন হাদিস দিয়ে বিচার করলে ভালো কথা একটা অবস্থা তাহলে এই এই সাতটি অবস্থার মধ্যে ছয়টি অবস্থার কথা বলবেন যে এগুলি বরং বলা যেতে পারে সাতটি অবস্থা সাতটি হচ্ছে কুফরি ছাত্রী হচ্ছে বড় কুফুরি আর একটা অবস্থা শুধু হবে যেটাতে ছোট কুফুরি হবে তাহলে প্রথম অবস্থা আমরা কি জানলাম যে যেই ব্যক্তি বিচার করছে সেই ব্যক্তি ধারণা করে যে ঠিক আছে আল্লাহর বিধান ঠিক আছে কোরআন হাদিস আমি মানি কিন্তু কোরান এবং হাদিস দিয়ে বিচার করতে হবে সমস্যা সমাধান করতে হবে এটা ফরজ কাজ নয় ভালো কাজ তাহলে বড় কাফের হবে আল্লাহ ফরজ করেছে সে বলছে ফরজ নাই ফরজিয়াতকে যেন অস্বীকার করা হচ্ছে তার অমান্য করা হচ্ছে কুফরি কাজ দুই নম্বর অবস্থা হচ্ছে ওয়ান্না মোখাইয়ার ফি তাকে এই ক্ষেত্রে বিচারক হিসাবে স্বাধীনতা দেওয়া হয়েছে আমার ইচ্ছা আমি মনে করলে কোরআন হাদিস দিয়ে ফয়সলা করতে পারি মুসলিম দেশের যখন আমি বিচারক আর ইচ্ছা করলে আমি বাইরের ল দিয়ে ব্রিটিশ ল দিয়ে আমি বিচার করতে পারি যদি মনে করে যে আমার স্বাধীন অপশন আছে এখতিয়ার চয়েস এটাও করতে পারি এটাও করতে পারি তাও বড় কাফের কারণ এতে কি করলো মুখে সমান সমান মনে করলো আল্লাহর ওহিকে মানুষের তৈরি করা অসার বিধানে সমান করে দিল সুতরাং বড় কাফের দুই নম্বরে তিন নম্বর হচ্ছে ইস্তাহানা আল্লাহ আল্লাপাকের বিধানকে হালকা মনে আল্লাহ আল্লাপাকের বিধানকে এমন কি বিষয় হয়েছে যে চোর হাত কাটতেই হবে এরকম মানসিকতা ঠিক আছে কোরআনের কথা ফাত্তা আইডিয়া হমা চোর হাত কাটতে হবে দু বছর জেল দিলাম হাতটা না কেটে ইস্তাহানা বে হুকুম আল্লাহর হুকুমকে হালকা মনে করল তিন নম্বর তাহলেও বড় কাফের হবে তাহলে কি হবে বড় কাফের হবে চার নম্বর হচ্ছে অবস্থা এই তাকাদ এই এটারই অন্তর্ভুক্ত হচ্ছে হালকা মনে করা ওই তাকাদ আন্না গাই রহমিন আল কওয়ানিন ও নজমিল ওয়াদিয়াতে আহসান মিন আর একটা অবস্থা হালকা মনে করলেই বড় কাফের হয় চার নম্বর হচ্ছে যে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে আর মানব রচিত যেসব বিধান রয়েছে সংবিধান রয়েছে এগুলি দিয়ে বিচার করা আহসান অমিন হোক কোরআন এবং হাদিস দিয়ে ওয়াহিদি বিচার করার চাইত উত্তম তাহলে এখানে বরাবর রাখ থাক রাখ থাকলো না সে মনে করলো যে আমি মুসলিম মনে করি যে কোরআন হাদিস দিয়ে বিচার ইসলাম দিয়ে বিচার করা যেতে পারে কিন্তু এর চাইতে ভালো আজকাল যুগ অনেক এগিয়ে চলে গেছে মানুষ অনেক উন্নত হয়েছে সুতরাং মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা বেশি ভালো তাহলে তাতেও কি হবে বড় কুফরি হবে তাও মোসাভিয়ালু অথবা মনে করলো যে না দুটোই সমান আর একটা অবস্থা পাঁচ নম্বর বলছেন যে মোসাভিয়াল্লাহ দুটোই বরাবর মানুষ বেধান দিয়ে ফেসলা করি তাও চলে আদালতে দুটোই রাখা হয়েছে এই বিচার নিবে না ওই বিচার নিবে চোর ধরেন উদাহরণস্বরূপ চোরের শাস্তি হ্যাঁ তুমি তোমার হাত কাটা হয় হাত কাটা না হয় দু বছর জেল কোনটা নিবে তুমি এটাও নিতে পারো ওইটাও নিতে পারো দুটোই বরাবর তাহলে বড় কাফের হবে পাঁচটি হলে ছয় নম্বর বছর আউ আন্নাহ লায়াস লোহ লেহাজা জামান অথবা এই বিচারকের ধারণা বা নেতার ধারণা যে ইসলাম আজকালকার যুগে অচল এই যুগ উপযোগী না আর আজকালকার অধিকাংশ শাসক আর বিচারকদের অবস্থা এরকম যে কোন আদমকালের কথা বলেন ওইসব চলে এখন পৃথিবী অনেক এগিয়ে চলে গেছে এখন চোর কাটা বড় বড় মুসলিম মোনাফিকরা বলেন এটা নিঃসন্দেহে বড় কুফরি এখন আর রজম সংসার করা চলে এখন আর ওই সব বিতরাঘাত চলে ইত্যাদি ইত্যাদি যেমন অনেক সময় আমি উদাহরণ দিয়েছি যে না আজকাল দুই ভাগে ভাগ করা হয়েছে ধর্ষণ হলে অপরাধ আর যদি সম্মতি থাকে যুবক যুবতীর তাহলে কোন অপরাধ নাই সব কুফুরি বড় কুফরি তো ছয় নম্বর বলছেন শেখ লায়ুল হাজা জামান ইসলাম জালকার যুগোপযোগী নয় ইসলামের বিধিবিধান বিচার করলে অনেক পিছিয়ে যাবে মুসলিম জাতি এই রকম মানসিক গোলামি করে কাফেরদের মুসলিমরা সাত নম্বর হচ্ছে আও আরাদা বিল হুকমে বেগাইরে মা আনজাল্লাহ ইস্তেরদা আল কুফফার ওয়াল মুনাফিকিন ফাহাজা কুফরুন আখবার সাত নম্বর বলে তখন সবগুলির হুকুম বলছেন বলছেন অথবা মানবরচিত বিধান দিয়ে বিচার করার উদ্দেশ্য হচ্ছে কাফের কুফরি শক্তিকে রাজি করা সন্তুষ্ট করা অথবা মুনাফিককে রাজি করা চোরের কেন হাত কাটলো না চোরের হাত কাটলে হ্যাঁ আন্তর্জাতিক হ্যাঁ কি হবে আর্থিক কি হবে বয়কট চাপের মুখে সুতরাং ওদেরকে রাজি করো অথবা তারা বলছে যে না না এইসব করিও না তোমরা তোমরা এইসব কি শুরু করেছো মৌলবাদী হতে চলেছ তোমরা এইসব করিও না এটা শক্তিশালী কাফের দেশ আর কাফের দেশের নেতৃস্থানীয় তারা মুসলিম দেশকে বলছে এই কথা তখন কাফেরকে রাজি করার জন্য অথবা মুনাফিকদের রাজি করার জন্য দেশে অনেক মুনাফিকরা রয়েছে যারা ইসলামদ্রোহী ইসলামের শত্রু কিন্তু বোঝা যায় না তারা যে দেশে জমা আসে আর মাঝে মাঝে টুপি লাগিয়ে নেয় মুসলমানদের সাথে চলাফেরা করে কিন্তু এরা ইসলামকে বরদস্ত করতে পারে না মুসলিম সমাজে মুসলিম দেশগুলিতে যথেষ্ট মুনাফিক আছে বিশেষ করে আজকালকার যুগে তো এই মুনাফিকগুলোকে রাজি করার জন্য ইসলাম আইনের বাস্তবায়ন করছে না উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করানো কি হয় কোন কুফরি শক্তিকে রাজি করা আর না হলে দেশের মুনাফিকগুলিকে রাজি করা ফাহাজা কুফরুন আকবার এই সবগুলি ক্ষেত্রে এই কুফরি হচ্ছে আমাল্লাম ইয়াহকুম বিমা নাযাল জাল্লাহ আল্লাহ নাযিল করা বিধান দিয়ে যারা বিচার না করে তারা হচ্ছে ফাউলাইকুম আল কাফিরুন এরা হচ্ছে কাফের ওয়াইনা তাকাদা ওয়াজুব আল হুকম বিমা আনযাল্লাহু ওয়া আলামহু ফি হাযিহিল ওয়াকিআতি ওয়া আদাল আনহু মা ইতিরাফিহি ব্যন্নাহু মুস্তাহিক্কুন লিল উকুবতি ফাহাজা আসিন ওয়া ইয়ুসাম্মা কুফরান আসগর আর একটি অবস্থা শোনেন তাহলে সাতটির পরে হুকুম বলে দেওয়া যে সাতটির অবস্থা একই রকম একটি অবস্থা হচ্ছে কি যে যেই লোক বিচার করছে সেই ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ করা করা বিধান বিচার ফরজ মুস্তাহাব ভালো করলে এরকম নয় বিচার করা ফরজ আসলে আমরা মুসলিম শাসক যখন যখন আমরা মুসলিম বিচারপতি মুসলিম দেশের আদালতের আমি বিচার করে থাকি সুতরাং মানব রচিত বিধান দিয়ে বিচার করা যায়জ নয় আল্লাহর বিধান দিয়ে বিচার করা ফরজ কথা বিশ্বাস করে তারপরে ফরজ শুধু মুখে বলে না মন্ত্রের মতো আলে মাহ জানলো বিষয়টি জানলো মাসলা যে বিচারটা তাহলে কি মানুষ বিধান দিয়ে বিচার করা যাবে না কোরআনে মহাদিস দিয়ে আল্লাহ নাজল বিধান দিয়ে বিচার করতে তাহলে চোরের শাস্তি ইসলামে কি শিখলো জেনাকারীর শাস্তি কি মদ খরের শাস্তি কি ইত্যাদি খনির শাস্তি কি দর্শনকারী শাস্তি কি ইত্যাদি এইভাবে দিন ইসলামের মাসাইল জানলো যেমন সৌদি আলহামদুলিল্লাহ এখানকার কাজীগণ মাহকামাতে যারা ফায়সালা বিচার করে থাকেন তারা সবগুলি কুল্লিয়া তু সারিয়া সারিয়া ইসলামিক ফ্যাকাল্টির অনার্স করা মাস্টার্স করা অধিকাংশগুলি পিএইচডি করা এমন কোন কাজই পাবেন না যে শারিয়া ফ্যাকাল্টি ছাড়া অন্য কোথাও থেকে পড়ে এসছে কুলিয়াতুল কান মানু আইন ইউরোপ আমেরিকা থেকে পড়ে আর সৌদি আরবের জজ হয়ে বসে আছে কখনো পাবেন না আপনি খুঁজে পাবেন না আর তাদের ফরজ মনে করে এবং সে সম্পর্কে জ্ঞান অর্জন করে আর তারপরে বিচার করে কি করে না এখন মাসলা যদি বিচার করে তাহলে তো পাকা মুসলিম ভালো কথা যেমন সৌদি আরব বিচার করে ফরজ মনে করলো আল্লাহর বিধান দিয়ে বিচার করা কোরআন হাদিস দিয়ে বিচার করো তারপর কোরআন হাদিসের বিচার এর মাসালা মাসাইল জানলো বিধিবিধান জানলো হালাল হারাম জায়েজ না যে কোন বিচার কোনখানে কোন বিচার হবে জানলো শিখলো শিখার পরে সেটার বাস্তবায়ন করলো তাহলে তো খাটি মুসলিম আর যদি তা না করে এখন এক নম্বর দুই নম্বর শর্ত তার আছে এক নম্বর শর্ত কি বিশ্বাস করে যে আল্লাহ নাজেল করা বিধান কোরআন হাদিসে বিচার করা ফরজ এক নম্বর দুই নম্বর সেটা জানলো শিখলো তার মানে জজ সাহেব ইসলামের মাসাইলগুলি বিধি বিধানগুলি জানেন যে কার কোন শাস্তি আর তারপরে বিশেষ একটা সবগুলো সবগুলির ক্ষেত্রে নয় এখানে আরও শুনে রাখেন যদি জীবনের কোনো ক্ষেত্রে সে বিচার করেন না ফরজ মনে করছে আর ইসলামের মাসাইল জানছে আর কোনও ক্ষেত্রে কোরআন হাদিসে বিচার করছে না তাহলে সেও বড় কাফের হয়ে যাবে বিশেষ একটি ঘটনা একটা দুটো ক্ষেত্রে হয়তো কি করলো আদাল আনহ ও আলে মাহু জানলো ফিহাজ কোন একটি বিষয়ে ও আদাল আনহ জানারে সেই ক্ষেত্রে শরীয়ত মোতাবেক বিচার করলো না সে মনে করে চোর হাত কাটা ফরজ একটা ঘটনা শুধু সব ঘটনায় নয় আর জানার পরে কি করলো বিশ্বাস করলো জানলো জানার পর এই ঘটনাতে এই চোর চোরটা তো আমাদের দেশি অথবা চোরটা তো দেখা যাচ্ছে যে অপরাধ করলো নামাজি হ্যাঁ ধার্মিক কেমন করে চুরির কেসে ফেসে গেছে না এর হাতটা কাটবো না বা যে কোনো কারণ হোক বা যে কোনো কারণে কি করলো চোরের হাত কাটার আদাল আনো সেখান থেকে ফিরে গেল বিচার করা থেকে ফিরে গেল বিশ্বাস করলো যে বিচার করা ফরজ জানলো যে দিয়ে বিচার করতে হবে বিধান হাদিসের বিধান কি দুটো শর্ত পুরা আছে তিন নম্বর তাকে বিচার বাস্তবে বাস্তবায়ন করা উচিত ছিল না বাস্তবায়নের ক্ষেত্রে সে কোরআন সন্ন্যার বিচার করলো না কিন্তু তার বিশ্বাস যে আমি যে বিচার করলাম না করানু সন্না দিয়ে এতে আমি শাস্তিযোগ্য আল্লাহর কাছে আল্লাহর আজাব আমার জন্য আসতে পারে সুতরাং সে লজ্জিত যে আমি কাজটা ভালো করলাম না মা এতে না সাথে সাথে তার অঙ্গীকার রয়েছে স্বীকার করে বেআ মুস্তাহকুবা সে শাস্তিযোগ্য আল্লাহর কাছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট শাস্তি রয়েছে আসিন এইরকম বিচারক কে কি বলবেন নাচরণকারী মুসলিম ফাশেখ মুসলিম মুসলিম বলবেন আর কাফের বলা যেতে পারে কিরকম কাফের একটি দুটি ঘটনায় সাহেব বলছেন একটি আমি একটিকে দুটি বাড়াইলাম একটু কিন্তু সব ঘটনায় নয় যত কেস আছে ফরজ আর জানলো মাসলাম জানলো জজ সাহেব কিন্তু একটিও বিচার করেন হাদিসের বিচার করে না যা আসে সব ব্রিটিশ ল দিয়ে বিচার করে তাহলে তার বিশ্বাস করা কোনো কাজে আসবে না তার ইসলামের বিধিবিধান জানা আলেম হওয়া কাজে আসবে না কিন্তু একটি দুটি ক্ষেত্রে যদি এরকম ভুল করি আর সে মনে করে যে আমি কাজটা ভালো করিনি আল্লাহর শাস্তি আমার জন্য রয়েছে তাহলে সে নাফরমান হবে ফাঁসে গুনাগার হবে তাকে ছোট কুফু তার কাজটিকে ছোট কুফরি বলা হবে আর তাকে ছোট কাফের বলা হবে কাফেরান কুফরান আসগার স্পষ্ট না أردت يا أغسطس بن نبرتان واين جهل حكم الله فيها ما بذل جهده واستفراغ وسعه في معرفة الحكم وأخطأه فهذا مخطئ له أجر على اجتهاده وخطأه مغفور وهذا في الحكم في القزية الخاصة أردت أغسطسه إكسون بيترو আল্লাহর বিচারটা জানতে পারলো না যে এই সূক্ষ্ম মাসলাই বিচারটা কেমন হওয়া উচিত কিছু কিছু দণ্ডবিধান আছে স্পষ্ট চোর যদি হাতে নাতে ধরা পড়ে চুরি চুরি করে তাহলে কি হবে হাত কাটা যাবে অথবা ধরা পড়েনি স্বীকার করেনি তাহলে সাক্ষী কজন সাক্ষী লাগবে চোরের ক্ষেত্রে আরে ইসলামে হয় দুইজন সাক্ষীর কথা রয়েছে আর চার চারজনের রয়েছে চারজন কোন ক্ষেত্রে রয়েছে সাব্যস্ত করা বা সমকামিতা সাব্যস্ত করা মান ইজত চারিত্রিক যদি ঢেকে রাখতে চান বান্দা যার জন্য শর্ত করা দুইজন লোক একমত হয়ে যেতে পারে ফাঁসা আমরা দুইজনে একই রকম গিয়ে আদালতে সাক্ষী দেবো যে একে জেনা করতে দেখেছি হয়ে যেতে পারে কিন্তু চার জনে একমত হওয়া অত সহজ কথা নাই যে চারজনকে রেডি করে নেবেন যে আমরা মিথ্যা সাক্ষী দেবো চারজন মিলে না না একমত হওয়া অসম্ভবের কাছাকাছি অসম্ভব না হইলো আল্লাহ ভালো জানেন মানুষের প্রতি চারজন বাতিলের উপর জুলমের উপর অন্যায়ের উপর মিথ্যবাদ একমত হবে এই জন্য মান ইজ্জতের ক্ষেত্রে ইজ্জত আব্দুর ঢেকে রাখতে হবে এই ক্ষেত্রে চারজনের শর্ত লাগানো হয়েছে তখন কাউকে সাব্যস্ত করার জন্য কাউকে মদঘর সাব্যস্ত করার জন্য কাউকে ডাকাত সাব্যস্ত করার জন্য কাউকে টাকা পয়সা ধার নিয়ে ছাড় দেয়নি বেমানিগ সাব্যস্ত করার জন্য দুজন সাক্ষী যথেষ্ট ঠিক আছে দুইজন সাক্ষী না একজন সাক্ষী পাওয়া গেল এরকম ক্ষেত্রে মশলা জানা নেই যে একজন সাক্ষী হলে কি করতে হবে পাওয়া একজন সাক্ষী আর কোন সাক্ষী নেই যদি এর কথা এর বিচার হাদিসে আছে যে একজন সাক্ষী পাওয়া গেছে তাহলে আর একজন সাক্ষীর বিনিময়ে একটা কসম একটা সাক্ষী পেশ করতে পারলো আর সাক্ষেপ সাক্ষী পেশ যে ব্যক্তি দাবি করছে বিশেষ করে কারণ যে দাবি করবে বাদী হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে আর যে অস্বীকার করবে যদি সাক্ষী না পেশ করতে পারে কসম করে মুক্ত হয়ে যাবে এটা শরীর বিধান আল বাইয়া তো আলাল মুদাই ওয়ালি আমিন আলামান আনকারা বাইয়ানা সাক্ষী নিয়ে আসতে হবে কাকে যে ব্যক্তি দাবি করবে যে আমি একে চুরি করতে দেখেছি এ হচ্ছে চোর তাহলে সাক্ষী নিয়ে আসতে হবে কটা দুটো সাক্ষী অলয়ামিনো আলামানান কার যে আমি চুরি করি নি আমি ধার নিনি টাকা পয়সা ও যদি সাক্ষী না পেশ করতে পারে দুটো তাহলে কসম করে আল্লাহর কসম আমি টাকা পয়সা নিনি মুক্ত হয়ে যাবে দোষ মুক্ত হয়ে যাবে এটা শরীয়তের বিধান নবীস আল্লাসাল্মের হাদিস এখন একটা সাক্ষী পেশ করতে হবে যে দুটো সাক্ষী পেশ করতে পারে না নবী সালসঙ্গের সমাধান বলেছেন হাদিস যদি হানফি মজা হবে এই আবার মানে না হাদিসের তাতে রয়েছে একটা সাক্ষী পেশ করেছে আর সাক্ষী দেখো তুমি যে বলছো যে চুরি করেছে বা তোমার টাকা নিয়েছে এক হাজার রিয়াল আর ও বলছে নি নি তোমার সাক্ষী বলছে একজন সাক্ষী আছে একজনের সামনে টাকা দিয়েছিলাম আমি হ্যাঁ তো আর একটা সাক্ষী না তো কি করতে হবে তাহলে তুমি কসম করো আর এক সাক্ষী বদলে যে আল্লাহর কসম আমার কাছে টাকা নিয়েছে তাহলে সে এক হাজার রিয়াল পেয়ে যাবে আজ বলে না আমি কসম করতে পারবো না তো তোমার এক সাক্ষী দিয়ে কাজ হবে না এই হয়তো কিছু এরকম অনেক সূক্ষ্ম মাসাইল রয়েছে قاضیদের বিচার করার ক্ষেত্রে জেনার ক্ষেত্রে যেন তো দেখা যায়নি কিন্তু তার রোমে এক মহিলা কিনির জন্য পাওয়া গেছে আর অধিকাংশ ঘটনা এরকমই ঘটনা এখন বিচার কি করবে কাজী না যখন তার ইজতিহাদ করে বিচার করে তার ভুল বিচার করেছে তো ভুল করা মানে মানুষও তৈরি করা বিচার ঠিক কি না আর সঠিক বিচার মানে আল্লাহ নাজ করা বিধান নিয়ে বিচার করা এই লোকের হুকুম বলা হচ্ছে যেই ব্যক্তি وإن جاء له حكم কোন একটা বিষয়ে কোন একটা ঘটনায় আল্লাহর হুকুম সম্পর্কে অজ্ঞ থাকলো জানলো না যে মাসলা কি হবে মা بذলে جهد কিন্তু সে मेहनत পরিশ্রম করেছে যে এর বিচারটা কেমন হওয়া উচিত কুরআন হাদিসের আলোকে চেষ্টা করেছে ইস্তিহাদ করেছে ওয়স্তেবরা ওয়স্তেফরাগে উসেইহি ফিমারিফাতিল হুকমাত সঠিক বিচারটা জানার জন্য যথাসাধ্য প্রাণ চেষ্টা করেছে তার যতটা মেহনত পরিশ্রম করা দরকার কোরআন হাদিস ঘেটেছে যে এই ফতোয়াটা দেখি হবে এটা কি এরকম ও কিন্তু ভুল করে ফেলেছে বিচারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই ফাহাজা মুখতুন তো কি বল বড় কাফেরও নয় বলেন ছোট কাফের বলছেন না এ হচ্ছে মুক্তি ভুলকারী লাহু আজরুন আলাই ইস্তেহাদ মেহনত পরিশ্রম যেহেতু করেছে এই ক্ষেত্রে অবহেলা করেনি কোরআন হাদিস নেড়েছে ঘেটেছে কাজী সাহেব জল সাহেব জানার চেষ্টা করেছে বড়দের কাছ থেকেও কিন্তু তারপরে ভুল করেছে তো এই ইজতেহাদ মেহনতের ওপর সে নেকি পাবে এক নেকি ভুল করেছে যেহেতু কি পাবে এক নিবিবে যেমন আইমাইকেরাম বা অলামাইকেরাম ফতোয়া দিচ্ছেন কেউ বলছেন সাত দিন ছাড়া আর কি বলছে আকিকা চলবে না কেউ বলছে চোদ্দ দিন একুশ দিনে চলবে দুইজনের একজন তো ভুল করেছে না দুটাই ঠিক এটাও ঠিক ওইটা ঠিক এই তরিকা ঠিক নয় আবার কথা বোঝা গেছে দুটোর একটাই ঠিক রয়েছে এখন এর মানে এই নয় যে সে গুণাগার হবে যদি তার যোগ্যতা থেকে থাকার মেহনত পরিশ্রম করে সে যতদূর জানতে পারলো যে সাত দিন ছাড়া চলবে না তাহলে এক নাকি সে পেয়েছে এটা যদি ভুল হয় আর যে ব্যক্তি মেহনত পরিশ্রম করে বলেছে চোদ্দ একুশ চলবে সেটা যদি ভুল হয় আর মেহনত পরিশ্রম করেছে সেও এক নাকি পাবে কারণ সেও মেহনত পরিশ্রম করেছে এসব বিষয়ের ক্ষেত্রে মুজি যেমন শরীয়তের মাসলামশার ক্ষেত্রে ওইরকম কাজেরই হুকুমও এই ক্ষেত্রে ওই এক নাকি ভাবে তার মেহনতের জন্য খাতা ও মাগফুর এবং তার গোনা খাতা আল্লাহ মাফ করবেন কারণ ইচ্ছা করে সে ভুল করেনি ইচ্ছা করে ভুল করেনি মেহনতে সে ত্রুটি করেনি কিন্তু এতগুলি যে আলোচনা হইলো প্রথম সাতটি সাত ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ সাত অবস্থা বর্ণনা করা হয়েছে কার ওই সব বিচারকের যারা বড় কাফের হয়ে যায় মানব রচিত বিধান দিয়ে বিচার করে তারপরে একটা বলা হয়েছে এমন লোকের কথা এমন বিচারকের কথা যেই ব্যক্তি বিচার করে কিন্তু মানব বিধান কিন্তু সে বড় কাফের হয় না ছোট কাফের হয় সে কে একজন বলেন তো দেখি তার অবস্থাটা কি একটা দুটো সবগুলি একটা তার বিশ্বাস যে হাদিস বিচার করা ফরজ এক নম্বর বলবেন দুই নম্বর কোরআন এবং হাদিসের হ্যাঁ বিধি বিধান জানার চেষ্টা করলো জানলো সে কিন্তু বিচারটা আর বাস্তবায়ন ঠিক হয়ে করলো না জানার পরেও দুনিয়ার যে কোনো গরজে হোক হয়তো ঘুষ খেয়ে নিস আসলে চোরের হাত কাটবে কিন্তু চোরের বাপ এসে এক লাখ টাকা ঘুষ দিয়ে দিস এটা তো হইতে পারে কাজ হিসাবে ঘুষ দিয়ে দিছে অথবা বড় একটা অফার করেছে আপনাকে একটা কার দেওয়া হবে আপনি শুধু হাতটা বাঁচিয়ে দেন তখন বুঝেন না করে দিলাম সাব্যস্ত হয়নি অথচ তার কাছে তার চুরি করা সাব্যস্ত হয়েছে তো তাকে কাফের বলবেন তো বলা হচ্ছে যে সে বুঝছে যে আমি ভুল করছি অন্যায় কাজ করছি স্বীকার করছে ভিতরে ভিতরে কিন্তু দুনিয়ার কোনো গরজ এই কাজ করলো তাকে ছোট কাফের বলা হবে আর আর একটা অবস্থা তাহলে আট নম্বর নয় নম্বর অবস্থা এখন আমরা আছি নয় নম্বর অবস্থা কি আল্লাহর বিধান জানতে পারলো না অজ্ঞতার শিকার হইল কিন্তু মেহনত করেছে জানার জন্য পরিশ্রম করেছে পরিশ্রম করতে গিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেনি মুজিতাহেদ মুক্তি ভুল করেছে তাহলে এক নেকি পেয়েছে আর তার গোনাখাত আল্লাহ মাফ করবেন তার উদ্দেশ্য ছিল কোরআন হাদিস দিয়ে বিচার করা কিন্তু কোরআন হাদিসের বিচারে পৌঁছিতে পারেনি ওয়াহাদাফিল হুকমেফিল কাজিয়াতিল খাসসা এই যতগুলি আলোচনা হলো এগুলি হচ্ছে বিশেষ বিচারের ক্ষেত্রে তাহলে এই নয়টি অবস্থা হচ্ছে বিশেষ ঘটনা একটি দুটি ঘটনার বিচারের ক্ষেত্রে সব ক্ষেত্রে না সার্বিক ক্ষেত্রে না যে জানাই আছে ওর যে আমি ব্যারিস্টার হচ্ছি আমি ল পড়াশোনা করছি বা আমি এই যে চাকরি নিলাম আর তার মানে আমাকে মানব রচিত আইন বিচার করতে হবে যে কোনো ক্ষেত্রে না এরকম নয় আসলে জি ও আম্মা ফিল আম্মাল হক ফিল কাজায়াল আম্মা পক্ষান্তরে সাধারণ সমস্ত বিচারের ক্ষেত্রে যে কোনো বিচার আসুক আদালতে সমস্ত বিচারের ক্ষেত্রে এমনকি সামাজিক সমাজে বিচার গুলি আমাদের সহায় যে কোনো বিচার সামাজিক বিচার আসুক সালিসে তারা দেশাচার বিচার করবে আমাদের দেশ ঘরে যে বিচার চলে সেই রকম বিচার তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা বিপজ্জনক অবস্থা ফাইন না হইতালিফ তাহলে এটা কিন্তু ভিন্ন এই ক্ষেত্রে এতগুলি ভাগের প্রয়োজন নেই এটা স্পষ্ট কুফুরি কারণ একটিও ক্ষেত্রে ইসলাম পালন করতে চাই ইসলামের বাস্তবায়ন করতে চাই না আর ইসলামের অনেক দণ্ড বিধান রয়েছে তারপরে তাজিরাত রয়েছে না 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 ইসলামের কোনোটাই নিল না সব ক্ষেত্রে সে মানুষের তৈরি করা বিধান দে বিচার করে দেশ পরিচালনা করে তাহলে এর হুকুম ভিন্ন কালা শাইখুল ইসলাম তার হুকুমটি তাহলে এমা ইবনে তাইমা রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় শোনেন যা শেখ সলিল ফৌজল হাফেজাহুল্লাহ উল্লেখ করেছেন কালা শেখুল্ল ইসলাম ইবনে তাইমা এমা বি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাইনাল হাক এমা এজা কানা দিয়ে বিচারক যদি দিনদার ধার্মিক হয় লাকিন হাকামা বেগায় ইলমিন না জানে বিচার করলো জানলই না যে এর মাসলা কি হবে জানারই চেষ্টা করো করা হাদিস থেকে কানামিন কানামেন আহলেন না জাহান্নামি হবে ওয়াইন কানা আলেমা নার্সে যদি জাননেওয়ালা হয় মাসলা জানে লাকিন নাম হাকামা বেখে লাফিল হা আল্লে জিয়ালেম যে হক সত্যটি জানছে তার বিপরীত বিচার করল। কানামেন আহলেন না তাহলে সেও জাহান্নামী হবে সেও জাহান্নামী হবে নবী করিম সাল্লাহ সাল্লাহ বলেন আলকোদা তো সালাস বিচারক তিন ভাগে বিভক্ত তিন তিন শ্রেণীর হ্যাঁ স্নানে ফিন্নার ওয়াহিদুন ফিল জান্না দুই শ্রেণীর বিচারপতি সালিসকারী জান্নামে যাবে আর এক রকমের বিচারপতি সালিস কি হবে জান্নাতে যাবে তাহলে দুই শ্রেণীর লোক জান্নামে যাবে কে একজন হচ্ছে এমনি ব্যক্তিগত তিন দারু মানুষ কিন্তু সেই ইসলামের হুকুম হাকাম জানলই না জানার একটা বিচার আসলে একটা বিচার করে দিল কি হুকুম আছে করোনা থেকে জানার প্রয়োজন মনে করলো না হাত ভালো না বিচার একটা করে দেন কিন্তু ধার্মিক লোক সে সে জাহান্নামে যাবে তার ধার্মিকতা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না শুধু মানুষ মন গড়া বিচার করার জন্য না জানে বিচার করার জন্য জাহনামি যেতে হবে আর আরেকজন হচ্ছে আল্লে মাঝে আল্লা শেখ সাহেব মুফতি সাহেব মুফতি সাহেব কিন্তু সে হক জানার পরে হকের বিপরীত বিচার করলো আরাফাল হাক্কা ওয়ালা মিয়া হক জানলো যে এটাই হচ্ছে বিচার কিন্তু ওই বিচার করলো না ঘুষ খেয়ে গেছে অথবা স্বজন প্রীতি করেছে অথবা তার অন্তরে মায়া হয়ে গেছে আরে কাজীকে মায়া করলে তার হবে না যে গলা কেটে যাবে রে এর হাত কেটে যাবে রে ওই মায়া করলে তাহলে এই সব এই ঢুকতে হবে না এই ডিপার্টমেন্টে ঢুকতেই হবে না তাহলে কানা আমি আসছে ও জাহান নামে যাবে ওয়াইন হাকামা বেলা আদলিন ওয়ালা এলমিন আউলা আইয়া কোন মিল আহ আর তিন নম্বর অবস্থা হচ্ছে কেউ যদি বিচার করে ইনসাফও করলো না আর জ্ঞানও অর্জন করলো না তাহলে তার অবস্থা সে তো আরো জাহান্নামের হকদার বেশি কারণ সে জানল না বিচার নাই বিচার করবে তার মন মানসিকতা নেই কাজিয়া শাক কোনো একজন লোকের বিচারের ক্ষেত্রে একজন লোকের বিচারের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ও আম্মা ইজা কানাহুকমান আম্মান মুসলিম এখন আসলো তাহলে শেখুল তাইম রহমতুল্লাহ কথা উল্লেখ করতে গিয়ে শেখ যে প্রথম খানে বলেছেন যে সাধারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিচারের হুকুম বিভিন্ন আগের হুকুমগুলি চাইতে এতক্ষণ বর্ণনা করেন এখন বর্ণনা করবেন সেটা হবে বড় কুফরি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করলে কুফরি হবে কাল আম্মা হাকামা হাকা মা ফি আমি মুসলিম মুসলিমদের দিনের ক্ষেত্রে মানে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যদি সাধারণ বিচার করে সাধারণ আম ভাবে বিচার করে যাচ্ছে ব্যাপক হারে বিচার করে যাচ্ছে ফাজা আলাল হাক্কা বা

ওয়াহামান আমান আল্লাহ ন রসুল আল্লাহ যা নিষেধ করেছেন তার রসুল নিষেধ করেছেন তার নির্দেশ দিল লাইসেন্স দিল আল্লাহ নিষেধ করেছেন মদ মদের লাইসেন্স হ্যাঁ আল্লাহ্ যা নিষেধ করেছেন সেটার হুকুম আল্লাহ যেটা করতে বলেছেন তার বিরুদ্ধা চরণ এগুলি করলো ফাহাজ আল্লাহ অনুন আখার এমা বিমে তেমাহতাল বলছেন এর রঙ আবার ভিন্ন হবে এর রং ভিন্ন অর্থাৎ আগের যেগুলি আলোচনাতে ছোট কুফুরি বললাম ওই ছোট 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 কুফুরে না কী হবে বড় কুফুরি হবে ইয়াহকামা ফিহি রব্বুল আলামিন জার বিচারা রব্বুল আলামি বিশ্ব জাহানের রব করবেন ওয়া ইলাহুল মুরসালিন রাসূলগণের মা'বুদ আল্লাহ পাক কোর মালিক যিনি বিচার দিবসের মালিক তিনি করবেন আল্লাজি লাহু আলহামদু ফিল আউলা আখেরা যার শুরু শেষ সব সর্বদাই যাবতীয় প্রশংসা আল্লাহর হুকুম ওয়াইলাইহি তুরজাহুন আল্লাহ পাকেরই একমাত্র ফয়সালা হবে এবং তার দিকে প্রত্যাবর্তনিত হইতে হবে তোমাদেরকে আল্লাহ পাকের ارشاد করছেন আর একটি আয়াত এই আয়াতটি ছিল লাহুল হুকম ওয়াই লেহিতুর জাহন হুকুম বিচারের মালিক আল্লাহ অর্থাৎ বিচার হবে আল্লাহ পাকে বাস্তবায়ন করবে মানুষ এই আয়াতি সুরে কাসের আয়ত নম্বর অষ্টআশি তারপর আল্লাহ পাকের সাদ সুরাতুল ফাতের আয়ত নম্বর আঠাইশে এর করেছেন হুয়াল্লি আরসালা রসুল আহবিল হুদাওয়া দিন ইল হক আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়ত নিয়ে পাঠিয়েছেন এবং সত্য দিন নিয়ে পাঠিয়েছেন লিউ হেরাহ আলদ্দিনে করলে যাতে করে সেই দিনকে সমস্ত বাতিল মতবাদের ওপর বিজয়ী করেন আরে আল্লাহ দিনকে শক্তিশালী করতে চান বিজয় করতে চান সমস্ত মানুষের তৈরি করা মতবাদের ওপর ওয়াকাফ আবিল্লাহ শাহিদ আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট ওয়াকা আয়েজান এমা বিমনেতা ইমামত আরও বলছেন লাহ রাই বা আন্না আল্লাহ ইয়াত তাকে রউজু আলহ হোকমেফমেমা আনজা আল্লাহ আলা রসুলি ফ ওয়া এতে কোন ছন্দ নেই যে যেই ব্যক্তি বিশ্বাস করে না যে আল্লাহ আল্লাহফাকে নাজেল করা বিধান দিয়ে যা রসুলের প্রতি নাজেল করেছেন তা ফরোজ সে হচ্ছে কাফের কেউ যদি মনে করে যে আল্লার বিধান দিয়ে কোরান হাতীতে বিচার কার ফরজ নয় তাহলে সে কাফের ফরজকে অস্বীকার করলো ফামানিস তাহাল্লা ইহা কামাবেন নান্নাস বেমায়া রাহু হুয়া আদাল আন মেন গায়ে রেখে পাইলে মান জালফা হুয়া কাফেরুন সুতরাং কেউ যদি হালাল মনে করে যে মানুষের মাঝে বিচার করবে মানবরচিত বিধানটি এটা হালাল তার জন্য মানে সে হারাম কাজকে হালাল মনে করল তাহলে সে বড় কাফের হামানি স্তাহ্লা যে ব্যক্তি হালাল মনে করল যে আইহা বিচার করবে সে বেনান্নাস মানুষের মাঝে বেমায়া রাহু যা তার মনে আসে খেয়ালে আসে ইচ্ছা মতো হু আদালান সেটাই নাই মেনু দায়ের ইত্তে পারলে মানজা আল্লাহ নাজেল করা বিধানের অনুসরণ না করে তো সে হচ্ছে কাফের ফাইন নাহ মাহমেন উম্মাতিন ইল্লাহ আহা বিল মরবেল বিল আদল কারণ যেকোনো জাতি ন্যায় নীতির কথা বলে যারা মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে তারাও বলে যে আমরা নাই সঙ্গত কাজ করতে চাই বলে না প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে চাই সুবিচার তাদের চমৎকার চমৎকার ভাষা নয় সারা দুনিয়ার মানুষ বলে মুসলিম অমুসলিম নাস্তিক হ্যাঁ কারো মানুষের অনুসারী যারা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস তারাও বলে যে আমরা সুবিচার কায়েম করতে চাই আমরা সাম্য কায়েম করতে চাই হ্যাঁ আমরা বৈষম্য দূর করতে চাই আমরা সুবিচার কায়েম করতে চাই আবার সুশৃঙ্খল জীবন চাই কে মিষ্টি মিষ্টি কথাগুলি বলেন সেটাই তো বলে কিন্তু আসলে কি ওগুলো নাই নাই সঙ্গত হচ্ছে কোরআনে ও হাদিসে আল্লাহ ওয়াহি নাই সঙ্গতে আল্লাহ نازিলকে দবিধান আর মানুষের তৈরি করা ওয়শার জিনিস নাই সঙ্গত নাই জুলম এতে কোন সন্দেহ নাই তাই শেখ সাইখুল সামির তাইম রাহমাতুল্লাহি বলছেন যে যে কোন জাতি কি করে ওই হেতা আমর বিল হুকম বিল আদল ন্যায়সঙ্গত বিচার করার নির্দেশ দিয়ে থাকে সবাই ন্যায় নাই নাই করে ওয়াকাদ ইয়াকুনুল আদলু ফি আ মায়ারাহু আকাবিরুহুম অথচ হতে পারে যে তাদের ধর্মে তাদের মতবাদে সেটাই হচ্ছে নাই যেটা তাদের বুজরুগরা বলেছে বড়রা বলেছে নেতারা বলেছে আমার নেতা যেটা বলেছে সেটা হচ্ছে নাই সঙ্গত আমার बुजुर्गানে তিনজনে বলেছেন সেটা হচ্ছে নাই আমাদের বংশের গোত্রীয় শাসন ছিল আরবদের মধ্যে এক কালে আমাদের কাবিলার গোত্রের যে নেতা সাহেব Sardar সাহেব যেটা সেটা হচ্ছে নাই সঙ্গত তারা তো এরকম মানব বিচার করত জাহেলিয়াতের যুগে বালকেসির মে আমন্তাসিবিন আল ইসলাম ইয়াহকুমুনা বিআদাতুহুম আল্লাতী লাম ইয়ুনজিরা আল্লাহ शेख আরও বলছেন অনেক মুসলিমরা রয়েছে যারা ইসলামের সাথে সম্পৃক্ত নিজেকে সম্পর্কিত করে ইসলামের সাথে আমরা মুসলিম মানে নামদাড়ি মুসলিম আমরা যাদেরকে বলি নামধারী মুসলিম অনেকে ইয়া কমন তাদের রীতিনীতি দিয়ে বিচার করে দেশাচার বিচার যেটাকে বলা হয় লেতিল্লা মিউনিজ্লা আল্লাহ যেগুলি আল্লাহ নাজেল করেননি যেমন কা সাওয়ালিফিল বাদ দিয়ে যেমন বেদু ইন্দের অতীতের রীতিনীতি সাওয়ালিফ সালেফের বড় বোচ্ছন হ্যাঁ এই আদা তো মানসালাফ তাদের পূর্বযুগের লোকেরা যারা চলে গেছে তাদের যেসব রীতিনীতি আমাদের পূর্বপুরুষরা এইরকম বিচার করতো রে চোরচরি করলে এরকম শাস্তি দিত ডাকাত করলে এরকম শাস্তি দিত যেনা করলে এরকম শাস্তি দিত চুনকালি করতো এই করতো গ্রামে গ্রামে এক ঢোল বাজিয়ে বাজিয়ে এ বিচার আরবদের মধ্যেও জাহিলি যুগের কিছু বিচার এরকম ছিল বেদনীদের মধ্যে সাহেব বলছেন ওয়াকানু আল অমরা আলমতা আইন আর এরাই ছিল এমন আমির অমর নেতা যাদের আনুগত্য করা হতো আরে আমাদের সরদার সাহেব বলছেন আমাদের নেতা বলছেন আমাদের বংশের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন তার কথা অবশ্যই মানতে হবে আমাদেরকে ওই আরও না আন্না হাজা হুয়াল হুকম বিহিদুল কিতাব আর তারা মনে করতো জাহিল এই মানে বেদুইনরা অনেকেই যে এটাই এই রকমই বিচার হওয়াটা সমীচীন কোরআন সন্না বাদ দিয়ে কোরআন সন্ন্যার কথা বাদ দিয়ে তাদের নেতারা বা তাদের মরব্বীরা যে ফয়সলা করেছে সেটাই হওয়া উচিত হাজা হুয়াল কুফুর এটাই হচ্ছে কুফুরি কুরআন হাদিসের ਵਿਚারের বিচারকে উপেক্ষা করে তাদের बुजुर्गরা বড়রা নেতারা যা বিচার করে সেটা তাদের বিচার ওয়াহাদা আল কুফর ফাইন না নাস আসলাম কারণ অনেক লোক ইসলাম গ্রহণ করেছিল ওয়ালাকিন লায়াহকুমুনা ইল্লা বিল আদাতিল জারিয়া কিন্তু তারা বিচার বিভাগে তারা তাদের রীতিনীতি দিয়ে বিচার করত বেদুইনরা অনেকে দিন ইসলাম শিখেনি ইসলাম গ্রহণ করেছে গ্রহণ করার পরে আবার ওই বকরি ছাগল আর উটের পালে চলে গেছে আর ওদের আগের যুগের যা ছিল রীতি

এরা যদি জানতে পারে যে আল্লাহ নাজেল করা বিধান ছাড়া বিচার করা যায় না এই মাসলাটা জানলো প্রথম জানার পরে ফালা মেলতে জিমু বিজালাকা কিন্তু এর পাবন্দি করলো না জানলো জানার পরেও মানলো না বল ইস্তাহাল্লু বরং তারা হালাল মনে করলো আইয়াহকুম বেখেলাফে মানজা আল্লাহ ফি ফাহুম কুফফার আল্লাহ যা নাজিল করেছে তার বিপরীত বিচার করাকে হালাল মনে করলো কুরআন হাদিসে থাকলে কি হবে আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা আমাদের বংশের নেতারা বা আমাদের দেশের নেতারা এরকম বিচার করেছে আমাদের बुजुर्गானীন Shaikh Mashaikh বা Piran Pir এরা তারা তারা এরকম বিচার করেছে এরকম যদি মনে করে fahum kuffarun তাহলে এরা হচ্ছে কাফ কুফর ছোট কাফেরকে বলা হয় না কুফর মানে কি বড় কাফের তাহলে imtaha এই কথাগুলি ইমাম ইবনে তাইমা রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব মিনহাজুস সুন্নাহ মিনহাজুস রয়েছে। ওয়াকালা শেখ মোহাম্মদ ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুহাম্মদ বিন ইব্রাহিম সৌদি আরবের প্রথম প্রধান মুফতি ছিলেন। প্রধান মুফতি শেখ ইবনে বাদ্র রাহমাতুল্লাহ যুগে সৌদের যুগে এই সব যুগে তিনি দীর্ঘদিন তিনি সৌদি আরবের কাজী ছিলেন এবং খুব বড় বড় প্রভাবশালী রহমতুল্লাহ আলহী তার একটি কিতাব ছোট্ট একটি পুস্তিকা আছে তাহকিমুল কওয়ানিন মানবচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা সেই পুস্তিকাটি অনুবাদ করেছিলাম কিন্তু অনুবাদ করার পরে ওই যে পাণ্ডুলিপি কথা থাকলে অনেক আগে বিশ বছর আগে আর ছাপানো হয়নি তো গিয়েছে হারিয়ে গেছে এক মাক্তাবা সামেলাতে আমি দেখলাম যে পুস্তিকাটি আছে কিনা আছে যে সিডি মাক্তাবা সামেলাতে অনেক কিতাব রয়েছে একটি সিডিতে তাতে ওই পুস্তিকাটা আছে যেসব কথাগুলি তিনি বলেছেন তার একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে যেই কাজী সম্পর্কে বা যে বিচারক সম্পর্কে বলা হয়েছে যে এটা হচ্ছে ছোট কুফরি ছোট কুফরি সব ক্ষেত্রে না কখন এজা হাকা মা এ মা এতে তার আসিন যদি আল্লাহর বিচার ছাড়া অন্যের বিচার নেই কিন্তু সে বিশ্বাস করে মা এতেখাত যে সে নাফারমান আমি যে বিচারটা নিলাম এটাতে নাফারমানি করলাম আল্লাহ রসুলে না করলাম মানে তার সেন্স আছে হ্যাঁ তার ইসলামিক অনুভূতি আছে যে আমি ভুল কাজ করছি তারপরে এরকম বিচার করলো অথবা বিচার নিল ওয়ান না হক মাল্লাহ ওয়াল হাক আর আল্লাহর ফয়সালাটে হচ্ছে সত্য হক ফাহাল আল্লাহ জ ইয়াস্ত মাররাওয়ানা হোহা এর ভুল একবার হতে পারে বা দুবার হতে পারে এরকম অন্যায় হতে পারে সারা জীবন সবসময় যখন কোন কেস হবে ঘুষ আর ঘুষ আর ঘুষ আর ঘুষ আর হালাল মনে করা মানুষের আইন না একটা দুটো ক্ষেত্রে হইতে পারে একটা দুটো ক্ষেত্রে ভুল বিচার করতে পারে আর ভুল বিচার নিতে পারে কেউ হয়তো দুনিয়ার গরজে আম্মা আল্লাজি জালা কওয়ানিনা বিtartibin ওয়া taxdhin ফাহুয়া কুফরুন আর যারা আইন কানুন সংবিধান তৈরি করে ফেলে মানুষের তৈরি করা আইন কানুন বানিয়ে ফেলেছে আর সেগুলিকে সংবিধানের আর্টিকেল নিয়ে এসছে আর সেগুলি দিয়ে বিচার করেছে আর সেই সাথে সেইকেল সম্পর্ক নাই বিপরীত ফাহুয়া কুফরুন তা হচ্ছে কুফরি ওয়াইন কালু যদিও তারা বলে না আমরা ভুল করেছি তারপরে কুফরি ও হুক মুসারে আদাল আর শরীয়তের বিচারই হচ্ছে অধিক নাই সঙ্গত ফাহাজা কুফরু না কেলুর আনিল্লা এই কুফুরি ছোট কুফুরি না বরং এটা এমন কুফুরি যেটা মিল্লাতি ইসলামী থেকে বের করে দেয় তার এই কথাগুলি রয়েছে তার মজমুয়া ফতা তার ফাতোয়া কে একত্রিত করা হয়েছে দ্বাদশ খণ্ড দুশো আশি পৃষ্ঠায় রয়েছে শেখ মোহাম্মদ ইব্রাহিম আলে শেখ শেখুল ইসলাম মুহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলে বংশের বড় আলেম এবং মুফতি তিনি

সমস্ত বিষয়ের ক্ষেত্রে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা আর আর বিচার হচ্ছে একটা দুটা ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করা বাকি ইসলাম দিয়ে বিচার করে এই দুই হো দুই শ্রেণীর হাকিম বা দুই শ্রেণীর জজ বা বিচারকের হুকুমে পার্থক্য রয়েছে বলছেন ফাফারাকা রাহমাহুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলাই পার্থক্য করেছেন বেনাল হুকমিল জুস ই আংশিক বিচার করা আল্লাযি লায়া তাকরা যা বারবার হয় না একটা ও দুটো ক্ষেত্র হইতো শরিয়ত বিরোধী বিচার করেছে অবাইনাল হুকমিল আম আর একটা হচ্ছে সাধারণ বিচার বিচার আসলেই মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করবে আল্লাযি হওয়া মার আল মারজা যেটা হচ্ছে উৎস বিচার করতে করতে হবে আমাদের সংবিধান থেকে সংবিধান নেওয়া হয়েছে কত থেকে বলছে ব্রিটিশ ল' থেকে আপনাদের সংবিধান কত থেকে নেওয়া হয়েছে বলছে আমাদের আমেরিকান ল' থেকে নেওয়া হয়েছে তাদের মার্জা উৎস হচ্ছে এগুলি মানুষের তৈরি করা জামিল আহকাম সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে অথবা অধিকাংশ বিধিবিধানগুলি নেওয়া হয়েছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে অল্প দু চারটি কথা হয়তো ইসলাম থেকে নেওয়া হয়েছে যেহেতু মুসলিম দেশ দু চারটি কথা ইসলামের একটু লেভেলটা ওর উপরে লাগিয়ে নি ওকাররারা আন্না হাজ আল কুফ না কেলুন আনিল মিল্লাতে মুতলাকান আর চূড়ান্ত ফায়সাল এই দিয়েছেন রাহতুল্লা আলাই এবং শেখ মাহমদর ইব্রাহীম আলেশ শেখ রহমতুল্লাহ আলাই যে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে এটা হচ্ছে এমন কুফরি না কেলুন আনিল মিল্লাতে মুতলাকান বিনা কোনো শর্তে ইসলাম থেকে বের করে দেয় মানে বড় কুফরি ওজা আলী কল্যাণ মান্নাহা ইসলামিয়া ওয়াজালাল কানুলাল ওজিবাদিল মিনহা এটা কেন বড় কারণ ইসলামী শরীয়তের বিধিবিধানকে সাইড করে দিল উপেক্ষা করলো সমস্ত ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রে ইসলামিক আইন কানুন সাইডে রাখো ওগুলো ওগুলো মোল্লাদের মসজিদ মসজিদে রাখো ব্যাস ওই সব আদালতে কিসের কথা আবার হ্যাঁ রাষ্ট্রনীতিতে কিসের কথা বিচারনীতিতে আবার ওই সব কোরআন আদিস ইসলাম ওইসব কি তোমাদের মৌলবাদী তোমরা সুতরাং বড়কুফুরি করলো ওয়াজালাল কানুন আল ওয়াজিয়া আবাদি আলম মিনহা ইসলামী শরিয়ার জায়গায় মানুষের তৈরি করা আইন কানুনকে রেখে দিল ফাহাজা দলিল আলা আল্নাহ ইয়ারা আন্নাল কানুন আহসান ওয়া আসা মিনা শরীয়ে সুতরাং এই রকমের জজ এই রকমের বিচারক এই রকমের নেতা মনে করে যে কি যে কানুন এটা প্রমাণ করে এদের অবস্থাটা আন্নাহ ইয়ারাক তাদের মত হচ্ছে বা তাদের বিশ্বাস হচ্ছে যে মানুষের তৈরি করা কানুন আইন কানুন হচ্ছে আহসান বেশি উৎকৃষ্ট ও আসলাহ মিনা সারি আর শরীয়তের বিধানের চাইতে বেশি উপযোগী আসল কথাটা কি এরকম নয় বুঝতে পারছেন না বুঝতে পারছেন না মুসলিমদের জীবনের কোন ক্ষেত্রে ইসলাম দিয়ে বিচার হয় না অধিকাংশ ক্ষেত্রে অথবা সব ক্ষেত্রে মানুষের তৈরি করা পশ্চিম বা পূর্বের বিচার বিচার হয় হয় দিয়ে দিয়ে না আইন তাহলে কি তাদের এই অবস্থাটা দলিল এই প্রমাণ নয় যে তারা মানুষের আইন কানুন কে কি করে উত্তম মনে করে মানুষের আইন কানুন কে উপযোগী অধিক উপযোগী মনে করে শরীয়তের তুলনায় কোরআন হাদিসের বিধিবিধানের তুলনায় ইসলামী ফেখের তুলনায় ও হাজা লাসাক্কা আন্নাহ কুফরুন আকবর আর এতে কোনো সন্দেহ নাই যে এই অবস্থাই যদি হয় তাহলে এটি হচ্ছে বড় কুফুরি ইউকরজ মিনাল মিল্লাতে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় ওনাকে তৌহিদ আর তৌহিদ কে বিনষ্ট করে আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদেরকে কোরআন শুননার কথা বুঝার তৌফিক দান করেন সহি কথা বুঝার তৌফিক দান করেন সহি কথা আমাদের সর্বস্তরের মুসলিমদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন কবুল করার তৌফিক দান করেন যারা গুমরা হয়ে রয়েছে বিভ্রান্ত হয়ে রয়েছে আল্লাহ পাক তাদের গুমরাহী যেন দূর করে দেন তাদেরকে হেদায়েত যেন নসিব করেন তাদেরকে শাসকদেরকে আল্লাহ পাক কোরআন সন্না মোতাক বিচার করার যেন তৌফিক দান করেন দান করেন তাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন তাদেরকে জনগণের কল্যাণ করার তৌফিক দান করেন আর সার্বিক কল্যাণ রয়েছে তাদের উপলব্ধি করার দান করেন বাঁচিয়ে আমাদের আখেরাতের অনিষ্ট থেকে জাহান্নাম থেকে পাক রব্বর আমাদেরকে রক্ষা করেন দোয়া আল্লাহ পাক রব্বর আমাদের সকলকে যেন দান করেন সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে ইমানি ফিতনা দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন সুহান রবসেফুন আলমর সাল আহমদুলিল্লাহ রবিল্লাহ এই বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে দুই শ্রেণীর লোক গোমরা হয়েছে এক শ্রেণীর লোক খারিজের যেমন ঢালাহারে ঢালাহারে কুফরি ফতুয়া দেওয়া এরা গোমরা হয়েছে মানব রচিত বিধানের ক্ষেত্রে দুটি দল গোমরা হয়েছে আর একটি দল হচ্ছে হকপন্থী আহ সোনাতল জামাত হকপন্থী আর খারিজিরা গোমরা হয়েছে ধালাহারে কুফরি ফতুয়া দিয়ে নেতাদের ওপর বা বিচারপতিদের ওপর বা অথবা সমাজের যারা বিচার করে থাকে এরকম মন গড়া কথা দিয়ে তাদের ডাল হারে কাফের মানে বড় কাফের আর ওদের রক্ত হালা সুতরাং যেখানে সেখানে মারো আর তারপরে তাদের জেহাদের নাম দিয়েছে মুসলিম খুন মুসলিমখন খুন করাকে জেহাদের নাম দিয়েছে এইভাবে খারিজি পয়দা হয়েছে আর যুগে যুগে খারিজি পয়দা আলী রাজি আল্লাহ জামানা থেকে শুরু হয়েছে শীতটা আর আর দল গুমরা হয়েছে মানুষের তৈরি করা বিধান বাস্তবায়ন করে শাসক গোষ্ঠী সে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত দিন ইসলাম মোটেই শিখে না জাতিতে মুসলমান ইসলামের কিছুই জানে না শিখলো না জানল না মানলো না পালন করলো না আর তারা নিজেদেরকে মনে করে যে মাঝে মধ্যে টুপি লাগিয়ে একটু মসজিদে যাওয়া জুমা পড় আর ঈদ পড়ে মুসলমান তারা সেজে যায় এরাও হয়েছে এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হক সেটা হচ্ছে জামাতের আকিদা আকিদ জামাতের মানহাজ আহ যা বিস্তারিত আমার ভাষায় নয় কারণ আমার ভাষায় হলে অনেকের গায়ে লাগবে অনেকে কষ্ট হবে আর আমার ভাষা আল্লামা শেখ সালেহ আল ফাওযান হাফেজাহুল্লাহর ভাষায় তার কেতাব কিতাব আকীদাতুত তাওহীদ থেকে এই বিষয়টি পেশ করলাম আর তিনিও নকল করেছেন তার চাইতে বড় আলেম ওলামা ইমাম ইকরিম ইবনে তাইমা রহমাতুল্লাহ থেকে শেখ মাওলানা ইব্রাহিম থেকে আর সব ওলামাই کرام থেকে এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন আশা করি বিষয়টা স্পষ্ট আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন আর এই দুই রকমের গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদের যুবকদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন চোরের হাত না কাটতে পারে তুই এমনি শাস্তিমূলক বিচার করবে না বরং সেটা যাদের যাদের কাছে আইন কানুনের ক্ষমতা রয়েছে তাদের ওপর ন্যস্ত করে দিবে পুলিশের হাতে তুলে দিবে পুলিশ তুলে দিবে তারা কি দিয়ে বিচার করবে তারা আল্লাহর সামনে জবাব দিয়ে করবে কিন্তু এই সামাজিক বিচার করে একটা চোর আসলে সে যেন গণধোলাই দেওয়া শুরু করলো পকেট মারকে পেরেল দিল গণধোলাই দিতে দিতে আমায় আমি চোখের সামনে ছাত্রজীবনে দেখেছি চোর চোরকে মেরে ফেলে দেওয়া যায় তিন চোরকে ধরে সারা রাত পিটিয়েছে ফজর আগে মেরে দিয়েছে ছস মরে গেছে গনো পিটুনিখে লাত জুতা শুধু তাই নাই পানি পানি করে চিল্লাচ্ছে এক নালাই ফাছে মুখে প্রসাব করে দিয়েছে জি এগুলো ছোটকালে দেখা ছাত্র জীবনে দেখা কও কথা বলছি যে চোর এই কাজ করেছে তো সুতরাং এই গ্রাম্য বিচার গ্রাম সালিস মানুষের হাতে আইন তুলে নয় সব জায়েজই নাই সব জায়েজ না যেই বিচারগুলো করার অনুমতি সরকারের পক্ষ থেকে নেই সেই বিচারগুলো সরকার হাতে তুলে দিবেন আর তার আল্লাহর সামনে জবাব দিবে কি বিচার করবে না করবে তারা বুঝবে কারণ বিচারক করার ক্ষমতা তাদের রয়েছে ঠিক আছে এমনি শাসন যতটা সরকার তরফ থেকে বা আইন কানুন অনুমতি দেয় ওই রকমের তাজির বা শাসনমূলক কিছু বিচার করা যেতে পারে কিন্তু দণ্ডবিধান কয়েম করে দেয় জেনার জেনার শাস্তি আমার গ্রামে দেখেছি আমি তখন আমার বয়স তেরো বছর হবে বারো তেরো বছর জেনা করেছে গ্রামের সর্দার বুড়া জেনাই লিপ্ত প্রভাব সর্দার মানে কি তার কাছে খাল ফেতরার পয়সা জমা হয় এই তার মানে প্রভাবশালী সে গৃহস্থ মানুষ জমিওয়ালা মানুষ প্রভাবশালী আর মহিলা হচ্ছে গরিব সুতরাং মহিলাকে করলো কি তার চুল টুল মাথা মুন্ডন করে কত বড় হারাম কাজ মহিলার মাথা মুন্ডন করা হারাম হারাম কাজ তারপরে তাকে চুন কালি করে গোটা গ্রামে গ্রামে ঢোল ঢোল ঢাক পিটিয়ে ঢোল বাজার চার বলছে কি হয়েছে কি হয়েছে অমুকের অমুকের স্ত্রী জানা করেছে কি হয়েছে কি হয়েছে অমুকের স্ত্রী জানা করেছে আউজ্লাহ মুসলিমরা হারাম তো কুফুরি কাজ এই সেটা মানুষের বিধান এটা শুধু ওই আদালতে নজর আসছে তো আচ্ছা পুরুষটা শুনেন আ মজার কথা পুরুষরা যেহেতু প্রভাবশালী মানুষ পনেরো হাজার টাকা ফাইন থাকে জরিমানা পনেরো হাজার টাকা সেই যুগে বানা তেরো বছর বয়স আমার এখন তিরপান্ন বাহান্ন বছর বয়স তারা চল্লিশ পনের চল্লিশ চল্লিশ বছর আগের ঘরটা আমরা দেখোনা পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো টাকা আদায় করতে পারি সে বলল আমি পরে দেবো আর যারা গ্রামে যারা বিচার করছে তত বন্ধুবান্ধব সব সরদারের বন্ধুবান্ধব পরে দেবো পরে দিচ্ছে কেমনতে দেবে কেমন তিনি আল্লাহ জাহান্ন নামে তার যা শাস্তি দেবেন শাস্তি কায়েম করবে দুনিয়া শাস্তি কায়ে হয়নি আখেরা তো কায়েম হয়ে যাবে বুঝতে পেরেছেন এই হলো আমাদের দেশের অবস্থা আর একটা সালিসে এক মহিলা বাড়ি থেকে পালিয়ে গেছে জেনায় ধরা পড়েছিল বা কিছু হয়েছিল গ্রামে এসেছে তখন গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তুই এরকম পালিয়ে যা এরকম জানা করলি এই করলি তাড়িয়ে দিয়েছে ও মহিলা তখন কি করবে নিরাশরায় হয়ে গেবে সেখানে পতিতলায় চলে গেছে পরে যাই হোক মহিলা ফিরে আসতে চায় ওর বাপ ফিরিয়ে কোনো রকম রাজি করেছে ফিরিয়ে নিয়ে আসবে ফিরিয়ে নিয়ে আসবে গ্রামে ওকে বাস করতে দেবে না ওই লোককে বাস করতে দিবে না এখন ওই মেয়ের বা গরিব মানুষ তখন মাদ্রাসে এসে দরখাস্ত আমার শিক্ষকতার জামানায় আজকে থেকে প্রায় মদিনা আসার আগে তার আগে আমি চার বছর আলেম আলমা ডাকলো তার মধ্যে আমাকেও নিল দু তিনজন আলেম গেলাম আমরা যে বিচারটা যাতে নাই বিচারই হয় ঠিক আছে একটা গ্রাম্য বিচার হবে যাতে সঙ্গত বিচার এমন না হয় যে গরিব বলে তার উপরে একবার চাপ সৃষ্টি করার যাই হোক আর্থিক জরিমানায় হোক অথবা মারপিট হোক এইসব যাতে করে একটা মোটামুটি বিচার করে মেয়েটার অন্তত ফিরিয়ে নিয়ে আসা যাক একটা তো সমাধান কিছু করতে হবে গেলাম সেখানে গিয়েছি তো এলাকার যতগুলি মেম্বার নেতা চেয়ারম্যান তারপরে সরদার সব বলছে মাওলানা সাহেবদেরকে কেন নিয়ে আসা হয়েছে মাওলানা সাহেবের এত সম্মানীয় মানুষ শয়তানি ভাষা এটা এত সম্মানীয় মানুষ আমরা এইসব এই বিচার করব আমরা এইসব অপরাধীদের বিচার করব আর এইসব এইসব নোংরা কথা মৌলানাদেরকে কেন শোনাবো আমরা মৌলানারা মান ইজ্জতের সাথে মাদ্রাসায় থাকবেন এইসব সামাজিক বিচার মৌলানা সাহেব আপনারা বসিয়েন না এরা সব খারাপ মানুষ এদের বিচারটা আমরা করি যারা করেন এবং হাদিস জানে তাদেরকে বিচারে রাখা হয় না বিচার সালিস আমার তিক্ত অভিজ্ঞতা এই দুটো ঘটনা তো আমার জীবনে এই অল্প বৈশাখ দেখেছি এরকম অনেক ঘটনা বিচার সালিসে ঘটে একেবারে ইসলাম বিরোধী বিচার করেছে

এই গরজে ওই গরজে সবেদারি আমাদের ইলেকশন আসছে ইলেকশনে যাতে করে আমাদের নেতারা ভালো জিততে পারে ইসলামপন্থীরা সেজন্য সবেদারী অথবা আমাদের নেতা জেলে আছে সেজন্য সব বেতে জেগে বিশেষ একটা রাতকে ধরবে আর যতগুলি রুকুন টুকুন সদস্য রয়েছে সবগুলিকে নিয়ে কি করবে ওরা কে নিয়ে সবেদারী সব বেদারি বুঝেন না বুঝেন না সব মানে রাত আর বেদার মানে জেগে থাকা বেদার হাম মানে জেগে থাকা এগুলো উর্দু ফার্সি ভাষা সবার সারারাত জাগরণ করা মানে লাইলাতুল কাদারের মতো সারা সারারাত জেগে ইবাদতবন্দি করে নফল পড়বে আর দিনের আজকার করবে তসুল তাহলে করে তবা ইস্তফফার করবে এতবার তোমরা তভা পড় এতবার ইস্তফফার পড় এত রাখার নামাজ পড়া নফল পড় সারারাত কাটা মসজিদে কাটাইতে হবে যারা সদস্য সেই সংগঠনের এটা দাম্মাম্মে যিনি করেছেন তিনি বলে গত সপ্তাহে গিয়েছেন নাম হাবিবুর রহমান সাহেব লেমুজিন চালায়তেন এয়ারপোর্টে কেউ জানতে চালে তার নম্বর আমার কাছে আছে তার অবদানও রয়েছে যেটা আমি জানি ব্যক্তিগত এগুলো মানবরচিত হলো না এগুলো মানবরচিত হল না আর ওরা আবার মনে সরকার যখন মানুষ আইন বিচার করে তাদের বিরুদ্ধে সচ্চা রাস্তায় নেমে যায় খারেজিতে রাস্তা ধরে নেয় আর জনসাধারণ কত যে মাল সম্পদ ধ্বংস করে সেগুলি তার বেশি ঢুকছে না তখন বিতর্কিত হয়ে যাবে তখন একে ওপর উপর তোমার দশ আমরা করি না ওরাই করে আমাদের ইত্যাদি যাবোই কেন আমরা কথা যেটা বলছিলাম যে মানবরচিত বিধানদের বিচার করা মানে শুধু শাসকের ওপর করা নজর রাখবেন না নিজের উপর করা নজর রাখতে হবে ব্যক্তি জীবনের উপর করা নজর রাখতে আমার জীবনে মানবরচিত আইন দিয়ে বিচার হচ্ছে নাকি আমার পরিবারে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে নাকি আমার সমাজে মানব মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে নাকি আমি কেন এই জালেম সমাজের সমাজ কাছে বিচার নিতে যাবো যারা মানুষের তৈরি করা আইনে বিচার করে দিবে সামাজিক বিচারই আমি নেব না আমি আল্লাহর জন্য ছেড়ে দেবো আখেরাতে বিচার নেবো এতটুকু করেন আল্লাহ ফাকর আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফাঁক আমাদেরকে হৃদায়ত দান করেন তহবার কথা আল্লাহর জন্য ছেড়ে দিন কিন্তু দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি যখন দিলেন তো দুই রকম কেন আর এও জেনা করলো সেও জেনা করলো তারপরে মহিলার বাড়ি এসে ওই জেনা করেছে মহিলা তার বাড়িতে যায়নি তো অপরাধও বেশি

সেটাকে স্বীকৃতি দিয়েছেন না যদি তখন দিয়েছেন কিন্তু এখন স্বীকৃতি দেওয়ার কি আছে আমাদেরকে নবী কাবিদ আশরফ্লা আশরফকে কে হত্যা করে আসতে পারবে আজকে রাতে সে আল্লাহ এবং তার বড়ই কষ্ট দিয়েছে কে বলছেন রসুল শাসক বলছেন বোঝা গেছে সুতরাং কাবির মদিনার ইহুদী কাব্য দেখে এসেছি আমরা জীবনে গায়িকা দিয়ে সে রসুল্লাহ কুসা গাইতো রসুল্লাহামের মহিলাদের কুসা কষ্ট দিত গাল দিত ইত্যাদি তো তাকে বলে বলে আনায় আল্লাহ তাকে হত্যা করা হয়েছে কিন্তু হুকুমটা কে দিয়েছেন হুকুম দিয়েছেন খালিফাতুল মুসলিম এমামুল মুসলিম রসুল্লাহ সাল্লাম হুকুম দিয়েছেন এগুলি দলিল নয় যে নিজে আইন হাতে তুলে নেব এগুলি কাজ আচ্ছা তারপরে দেখতো এতে মাসালে নামা ফাঁসিদ ওখানে করে ওই ব্যক্তি যে ঘটনাটি বললেন সেখানে নিজের ইচ্ছে যদি ওই সাহাবি করে থাকেন তাতে দেখতে হবে এই ঘটনাতে লাভ বেশি না ক্ষতি বেশি তাতে লাভ বেশি ছিল এক তো রসুল্লাহাম যে আছেন তাকে এসে কাজটা ঠিক করলাম না ভুল করলাম স্বীকৃতি পর অবকাশ আছে ঠিক না দুই নম্বর কথা যে সেই যুগে ইসলাম রসুল্লাহ সাথে শক্তিশালী রসুল্লাহ মৌজুদ রয়েছেন সাহবাইকারা মৌজুদ রয়েছেন এই সময় প্রোটেকশন দেওয়ার মতো আছে সুতরাং এখানে ক্ষয় ক্ষতির সম্ভাবনা কম লাভের সম্ভাবনা বেশি পক্ষান্তরে আজকের যুগে যদি একজন রসুল্লাহ অবমানকারী কে অবমানকারী খুন করা হয় তাহলে মুসলিম জালেম শাসক যতগুলি ধার্মিক দাড়িওয়ালা দেখবে নামাজি দেখবে তাদের পেছনে লাগিয়ে দিবে সেটি তদন্ত যে দেখ এদেরকে উঠা এদের কার এদের তদন্ত শুরু কর বুঝবে না যে কে সহি আকি দেল মানে হাজার লোক আহলে সোনাল জামাত কে এগুলি সমর্থন কিচ্ছু বুঝবে না এই জালেমরা ঠিক কিনা বলেন তাহলে এখনকার যুগে ক্ষতির সম্ভাবনা আছে তখন মাসালে মাফাসের দেখতে হবে কোনটা ফায়দা বেশি রয়েছে এখনকার যুগে এখনকার যুগে যদি এইরকম কেউ কিছু করে সরকারের ক্ষমতা সাপোর্ট ছাড়া তাহলে তাতে ক্ষতি বেশি একটা একটা লোককে আল্লাহর শত্রু আল্লাহ দুশ্মনকে শেষ করলো হত্যা করলো কিন্তু হাজার হাজার মুসলিম নরনারীদেরকে বালামসিবতে ফেলে দিল বালামসিবতে ফেলে দিল লক্ষ লক্ষ মুসলিমকে সন্দেহের নজরে দেখছে এরা 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 হচ্ছে 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 তো লাদেন না এই এই সুযোগ কেন যুগে বলছে কিন্তু হ্যাঁ ওই রকমের যদি পরিস্থিতি থাকে তো ঠিক আছে ওই রকমের পরিস্থিতি থাকে যে ও জানছে গ্রিন সিগন্যাল আছে সরকারের পক্ষ থেকে যদি এরকম কাজ করে দেয় তো পিছনে সাপোর্ট আছে তাহলে ঠিক গ্রিন সিগন্যাল আছে রেড সিগন্যাল আছে আজকাল হ্যাঁ রেড সিগন্যাল আছে যে কাফের মোনাফেক যদি কিছু করে তাদের সবরকমের স্বাধীনতা আছে আর মুসলিম ধর্মিক তোমার কোন স্বাধীন তোমার স্বাধীনতা মসজিদ পর্যন্ত ব্যাস নামাজ রোজা কর ব্যাস ঠিক না এগুলো হক কথা হক কথা বাস্তব অবস্থা আজকালকার যার ফলে এইসব এইসব দলিলগুলি আজকাল ফিট করলে হবে না দারুল মাফাসেদ মোকাদমুন আলা জালবিল মাস আলী অসুল ফেখের কায়েদা কাওয়েদ ফেখ ইয়ে মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় একটা সাবজেক্ট সেটা হচ্ছে আল কাওয়ায়দুল ফেখ ইয়ে ফিখি কিছু মূলনীতি আছে কায়দা কানুন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আপনার একটা কাজ করলে লাভও আছে আর লসও আছে কোনটা করবেন লাভ লাভটাকে লক্ষ্য রেখে কাজটা করে ফেলবেন নাকি ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটা করবেন না আপনাদেরকে জিজ্ঞেস করলাম ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটা না করা ভালো করতে হবে না ঠিক না এটা বলছে দার উল মাফা মোকাদ্দমুন আলা জলবিল মাসা আলে মাফাসের ক্ষয় ক্ষতিকে দূর করা প্রাধান্য পাবে অগ্রাধিকার পাবে আলা জালবিল মাসালে ফায়দা হাসিল করার তুলনায় এটা হচ্ছে কায়দা মদে ফায়দাও আছে আর মদে ক্ষতি আছে কোনটা করবেন মদ খাবেন না খাবেন না খাব না এদিকে এটা শেখানো হয়নি এইরকমই একজন নাস্তিক কি একজন আল্লাহ দ্রোহী কি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে বলেছে তাকে হত্যা করলে ফায়দা না ক্ষতি কিছু ক্ষতি নির্দোষী আর সহিদার মানুষ সহি মানহাজের মানুষ তারা জলের শিকার হবে জালেমদের যার ফলে এই ক্ষেত্রে দারুল মাফা ক্ষয় ক্ষয়ক্ষতিকে প্রাধান্য দিতে হবে কিছু লাভের তুলনায় লাভ হোক আর না হোক কিন্তু তারপরেও এ এরাই চরমপন্থী সুতরাং দেশে যেন দাড়িওয়ালা না জন্মায় আর একটা টার্গেট হবে এই যুবকরা কেন দাঁড়িয়ে রাখছে আজকাল একটা বড় টার্গেট জালেমদের বড় টার্গেট হচ্ছে ফাসেকদের বড় টার্গেট হচ্ছে মুনাফিকদের যে যুবকরা কেন দাঁড়িয়ে রাখছে বোডোরা রাখবে যুবকরা কেন ইসলাম শিখে হ্যাঁ যুবকরা কেন টাকনার উপরে সামান্য টাকনার উপরে একটু কাপড় উঠিয়েছেন কিন্তু তাতে মাথা খারাপ কিন্তু কুফরি শক্তির মুনাফিক শক্তির মাথা খারাপ কারণ এর ইসলামপন্থী হচ্ছে

ওরা একটা হারাম হারাম কাজ করেছে তা আমি মুছে হারামকে হ্যাঁ হ্যাঁ একই বিচার একই বিচার একই বিচার করবে একটা মুসলিম সামান্য শুধু পার্থক্য হচ্ছে যে এটা মুসলিম প্রধান বিচারপতি আর ওটা হচ্ছে মুসলিম পরিবার থেকে এসছে বিচারপতিটা এটা হচ্ছে হিন্দু পরিবার থেকে এসছে পার্থক্য এতটুকু কিন্তু বিচার একই রকমের করবে বিচার

খুনই হোক কিন্তু সে মুসলিম ফাঁসে হুকুম করে যে ভালো হুকুম যে যাও ভারতে সিন্ধু সিন্ধু প্রদেশে জাহাদ করে এসো সেই জন্য গিয়েছেন বর হোক আর ফাজের হোক নেক হোক আর অসৎ হোক যদি ভালো কাজের হুকুম করে বেরিয়ে পড়তে হবে এমা বিভিন্ন টাইমের আমাদের যেই যুগে তাতারিদের বিরুদ্ধে জেহাদে সেই যুগে জালেম শাসকরা ছিল ভোগবিলাসী শাসকরা ছিল যে তারপরে এত বড় ইমাম আমাদের মত লোক না এত বড় ইমাম তিনি ময়দানে গিয়ে জেহাদ করেছেন বক্তব্য দিচ্ছে মুজাহিদিনের সামনে অস্ত্র ধরছেন কিন্তু কার নেতৃত্বে ইবনে তাইমিয়ার নেতৃত্বে নাই কার নেতৃত্বে সেই যুগের জালেম গোনাগার শাসক এমন বলছেন যে সে নেক আবু বাকর মতো ছিল নাকি আমির মাবিয়ার মতো ছিল না মোটেই ছিল না উমারুন আব্দুল্লাহ মতো ছিল মোটেই ছিল না কিন্তু তাদের নেতৃত্বে জেহাদ হয়েছে কখনো বিনা নেতৃত্বে জেহাদ হয়নি কারণ সাপোর্টের প্রয়োজন রয়েছে প্রোটেকশনের প্রয়োজন রয়েছে ফিরে আসবো কোথায় ফিরে আসবো আশ্রয় দেব আল্লাহ না করে ফিরে যদি আসতে হয় কোথা থেকে আশ্রয় দিব আরো সংখ্যা পাঠান আমাদের রসদ পাঠান কে রসদ আমাদের পাঠাবে কোথায় পাবেন নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাবেন তিনি ভাইদেরকে বাঁচাবেন খারেজিরা বেশি ঝুঁকিপূর্ণ এক তো ফ্রান্সেকার আছে মোনাফিকেরা আছে আছে এদের চাইতে মারাত্মক খারেজিরা খারেজিদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে খারজিদের দ্বারা